প্রিয় গাইজদের জন্য সুখবর আজকে দেখেন তো আমার কাছ থেকে এক বছর আগে এই গাছগুলো নিয়ে আসতো কিনে নিয়ে আসছে তো এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসা এই যে দেখেন সিঙ্গাপুর থেকে নিয়ে আসা তো এই জিনিসটা যদি আরও ট্রিটমেন্ট ভালোভাবে করতো আজ থেকে এক বছর আগে দেখছেন আচ্ছা আচ্ছা ভাই ওই ওই ওইটা ওইটা একটু টান দেন তো গাছের করে কি জানো এইটা হ্যাঁ একটু টান দেন ওইটা ময়লা ভাই আচ্ছা 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 তো এই গাছটা যদি একটু ট্রিটমেন্ট করতো ভালোভাবে আচ্ছা আচ্ছা গাছটাই তো আপনারা একটু একটু আপনি একটু জোরে কথা বলেন তো এই গাছটাই যদি ট্রিটমেন্ট করতো এই গাছটা মনে করেন আপনার এখন থেকে আরো অনেক আগে সুবরিত হতো আচ্ছা গাছটা 3 ফিট যদি হইতো আচ্ছা এই গাছটা মানে কতদিন হচ্ছে যে লাগাইছে গাছটা লাগাইছে ভাই এক বছর হবে আমার কাছ থেকে নিয়ে এসে লাগাইছে এক বছর হচ্ছে আচ্ছা এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসা তো এই গাছের ফলনটা এগুলো আপনি মোটামুটি 3 ফিটের মধ্যে আছে আপনার এই পুকুর পারে কতগুলো গাছ থাকতে পারে অনুমানিক আপনার একটা টার্গেট অনুমানিক আপনার কাছে না অনুমানিক না আপনি তো যেহেতু বিয়েছেন তাহলে অবশ্যই তো আপনি জানেন যে এখানে এই পুকুর পারে কতগুলো গাছ হবে সেটা যেহেতু মারাও গেছে কিছু কিছু তা এই বিষয়ে একটু টার্গেট করে একটু বলবেন যে কতগুলো গাছ আছে এই পুকুর পারে তা আসুন নিয়ে আসতো আপনার হাজারখানি গাছ নিয়ে আসতো তার মধ্যে মারাটারা যেমন হয় 600-700 গাছ আছে এই পুকুর পার আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ম্যাক্সিমাম 4-5 বিঘা হবে প্রিয় গাছদের জন্য আমি জানাতে চাচ্ছি দেখুন ইনি এক বছর আগে সুপারি গাছ বেচছে তা বিশেষ করে হলো ট্রিটমেন্টের কারণে একটু পরিচর্যা তেমন করেনি তার কারণে সুবরি এখনও আসেনি এই পুকুরে পাতে গোটালটাতেই লাগানো আছে আর কি তা অলরেডি সুন্দর আমি এই সাইডটা দেখলাম যে এক বাদাই সুবরি এক গাছে সুবরি মানে দুইটা বাদা আসছিল একটা বাদা নষ্ট হয়ে গেছে আর একটা আছে ছোটো যেহেতু ইনি বললো যে এই বড় ভাই আমাকে বললো যে যেহেতু 3 ফিট কাট হতে হবে তা এই গাছ আবার দেখা যাচ্ছে 3 ফিট কাট এখনও বর্তমানে হয়নি তা 3 ফুট কাট হলে অবশ্যই সুবরি ফার্স্ট ক্লাস আসবে আমি আপনাকে আবার দেখাতে চাচ্ছি এই গাছের গোড়াতে আবারও ঘুরে আসলাম এরকম পুঁতিটা গাছই বর্তমানে ফলাফল চলে আসতেছে ভাই আপনি একটু এদিকে না দেখাবেন হ্যাঁ চলেন হ্যাঁ চলেন আমি এই পাশে আবার দেখাচ্ছি পুকুরের আপনার পশ্চিম সাইডে দেখাতেছি এই যে দেখুন উনি যাচ্ছে আমি ওনার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি অবশ্য একটু জানি যে পারের অবস্থা যদি ট্রিটমেন্ট করতে গাছটি সাতকার গাছ গাছটা এখানে গাছের একটা ভাইরাস দেখেন গাছটা আপনার কি হয়ে গেছে তো এটা ইয়ে করা লাগতো তো গাছটা ট্রিটমেন্ট করলে একটু গাছটা আরো সাবল্য হয়ে উঠে হ্যাঁ তা তো অবশ্যই এটা গ্রাহকের জন্য গাছটা এরকম হয়ে গেছে আচ্ছা 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 তাহলে একটু সামনে দিকে দেখান এখন এই গাছগুলো তো ট্রিটমেন্ট নিতে পারে নাকি ভাই এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে ভাই হ্যাঁ পুকুর পাঁচ দিকে পুকুরের সাইড দিয়ে আপনি এইভাবে সুন্দর করে এই গাছ লাগানো আছে তো এই গাছগুলো দেখতে কিন্তু হেভি একটা সুন্দর লাগছে তো এই গাছগুলো যখন ফলনটা দেবে যখন বাদা আসবে আচ্ছা আচ্ছা তখন ফলনটা আরো সুন্দর লাগবে হ্যাঁ তো গাছগুলো আচ্ছা এই পুকুর পারে মানে পুরো পুকুর পারে তো এক সাইডে দেখছি আমি ফাঁকা ওই সাইডে কি লাগাইনি নাকি ওই সাইডে গাছগুলো লাগাইনি তো আবার লাগাইছিল কিছু কিছু মরেও গেছে সব আচ্ছা 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 আপনি টিকবে এমন কোনো কথা না তাহলে এই গাছে যদি এখন ট্রিটমেন্ট করে মানে ভালো পরিচর্যা করে তাহলে অবশ্যই ফলাফল ভালো আসবে নাকি অবশ্যই ফলাফল ভালো আসবে দেখা যাচ্ছে ঘাস তারপরে প্রচণ্ড মানে খরাতে পানি দেয়নি এগুলো ট্রিটমেন্ট বর্তমানে এখনও হয়নি এই গাছগুলো যদি ট্রিটমেন্ট হতো তাহলে অলরেডি এগুলো গাছে সুবরি আসতো এই দেখেন এখানে একটা সুবরি গাছ অলরেডি মানে নষ্ট হওয়ার একটা ইয়ে পরিকল্পনা দেখা যাচ্ছে তো এখনও চেষ্টা করলে এটা ঠিক হবে অবশ্যই ইনশাআল্লাহ তা আমি বড় ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি ইনি বিক্রি করছে অবশ্যই এক বছর আগে এক বছর পরে এখানে আসছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই পুরো পুকুর পাড়েই নাগান আছে খালি এক পাশে মনে হয় নাগান নাই তো এটাই আমি দেখাচ্ছি তা ভাই কথা হলে কি এত কি এখন খাবার দিতে পারে নাকি হ্যাঁ একটু খাবার দেওয়া যায় যদি ট্রিটমেন্ট করা যায় তো গাছগুলো আবার সৌন্দর্য হয়ে উঠবে এক মাপে এক সাবের হবে খুব সুন্দর লাগবে আর যখন গাছগুলো নিয়ে আপনার দেখবেন বাদা যখন আসবে তখন গাছগুলো দেখবেন আপনার এত সুন্দর লাগবে আর ফল যখন আসবে এটা তো যেহেতু বাংলাদেশে না আপনার সিঙ্গাপুরে আচ্ছা 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 সিঙ্গাপুরে হাইব্রিড নাকি তো এই গাছগুলো সিঙ্গাপুর থেকে নিয়ে আসে এটা অল্প 2-3 ফিটের মধ্যে আপনার সুবরির বাদাগুলো আসবে আচ্ছা বুঝতে পারছেন যে বাদাগুলো আছে বাদাগুলো বহুত সুবরি হবে আর সুবরিগুলো খুব সুন্দর গোল গোট হবে সুবরিগুলো এই সামনে হবে ফাইন একসাথে দুটা বাদা ধরবে দুটা পাকবে তো দেখবেন এই গাছটাই সুবরি
ভেতরে সাদা আর সুবরিটা খাইতে খুব ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবরিটা মানে এ সুবরিটা তো কষ্টই নাই নাকি? না না, মরমরা হবে আপনার। মরমরা না, হ্যাঁ সুবরিটা খেতে দারুণ টেস্ট, একটু টেস্ট লাগবে আপনার। আচ্ছা আচ্ছা, লাগবে গাছগুলো। আচ্ছা, আর এই গাছগুলো যেটা দেখতেছেন, তো এই গাছগুলো নিয়ে যদি একটু, যেহেতু পুকুর পাশে, হ্যাঁ ভাই একটু জোরে কথা বলেন, যদি আপনার যেহেতু পুকুর পাশে যদি একটু পানি টানি ছেঁচাইয়া দিত গাছগুলো আরো সৌন্দর্য হতো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আমি সেটা দেখতেই পাচ্ছি অবশ্য, যে গাছগুলো পানি ছেঁচে দেয়নি, তারপরে কথা লাগি যত্ন তেমন করেনি। যদি একটু পরিচর্যা ভালো করে করতো তাহলে অবশ্যই ফলাফল ইনশাল্লাহ ভালোই আসতো। তা ইনি ট্রিটমেন্ট এখনও করছেন, আমি দেখাই গাছের হাইব্রিড গাছগুলোর কীরকম গোড়াগুলো, গোড়াগুলো এরকম। এই সুবেরি গাছ এক বছর হচ্ছে লাগাইছে অলরেডি। জি, দেখতে পাচ্ছেন গাছগুলোর যত্ন নেওয়ার জন্য কিন্তু এইগুলো হয়ে গেছে। যদি যত্ন নিতে, এই যে দেখেন এই পাশে একটা গাছ, দেখেন গাছটা কয় ফিট হয়েছে, আর এখানে দেখেন কয় ফিট গাছটা দেখছেন? হ্যাঁ, পাশাপাশি দুইটা গাছই আমি দেখতে পাচ্ছি, কিন্তু তেমন মানে ইয়ে আসেনি, তবে একটু ছোট বড় হয়ে গেছে। তো এই গাছগুলো যদি, হ্যাঁ গাছগুলো খুব সুন্দর হইতো, তো আপনার তিন ফিটের মধ্যে এই গাছগুলো নিয়ে ফলন আসছে গেছে, কথা বুঝলেন? হ্যাঁ, এই গাছের বয়স মানে কয়দিন হচ্ছে এখানে গাড়া, কত দিন হচ্ছে? আমি ওইটা তো শুনছিলাম দুই বছর নাকি, না এক বছর? তো গাছগুলোর বয়স হবে আপনার এক বছর হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক বছর। তাহলে হাতে দেখা যাচ্ছে আরো এক বছর সময় অলরেডি আসে নাকি? না অতক্ষণ লাগবে না, আর এক ফিট যদি হয়ে যায় এক বছর লাগবে না। তো আপনার এই গাছগুলো আর এক ফিট যদি হয়ে যায়, তো এর মধ্যে আপনার ফলন এসে যাবে, আর এই ফলন এসে দেখবেন আপনার দুটো করে বাঁধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো করে বাঁধা হবে, আর মানে দুই সাইডে দুটো বাঁধা হবে? না দুই সাইডে দুটো বাঁধা হবে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই দুইটা বাদাই দেখবেন আপনার একই সঙ্গে কি পাকবে না? হ্যাঁ, পরে এক পিস হবে, একসঙ্গেই পাকবে। প্রিয় গাছ ভাই, আপনারা তো দেখতে পাচ্ছেন একসঙ্গে দুইটা পাতা নাকি পাকবে। আর আমি এই ভাইতে শুনে নেই পাশাপাশি যে সুবরিটা খাতে কীরকম টেস্ট হবে আর কেমন মজা, আর সুবরির কালারটা কেমন হবে? সুবরির কালারটা হবে খুব ভালো, এবং পাকলে হবে নাল টকটকা, ভিতরে দেখবেন সাদা, ও কাটার পরে সাদা ফার্স্ট ক্লাস হবে? না ফার্স্ট ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, সুবরিটা যখন পান দিয়ে খাবে, আচ্ছা আচ্ছা, তখন আপনার খাইতে মরমরা হবে। আচ্ছা আচ্ছা, একবারে মরমরা। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, খুবই টেস্ট পাবে, খুবই শান্তি পাবে। ও আচ্ছা, মানে ফার্স্ট ক্লাস সুবরি হবে, খাইতে দারুণ টেস্ট আর কি। হ্যাঁ, তা প্রিয় ভাই আপনাদের দেখাতে যাচ্ছি, মানে এই পুকুর পাশে পুরোটাই এরকম গাড়া আছে, সুবরি গাছগুলো মোটামুটি ফার্স্ট ক্লাস হয়েছে অবশ্য। তা আমি দেখাতে যাচ্ছি এরকম, মানে পুঁতি পুকুর পাড়ে মানে দুই সাইডেই এরকম করে নাগান আছে, দেখতে খুব ভালো। তবে যত্ন তেমন করেনি, যে যত্ন করতো তাহলে এই গাছে অলরেডি সুবরি একদিন আসে যেত। সুবরি গাছের বয়স একবারে এক বছর হচ্ছে গাড়ছে, দেখুন এরকম মানে গাড়ছে, পুঁতিরাতে কাঠ ছাড়ছে, কিন্তু যত্নের কম বাড়াতে কতগুলো মানে ছোটো বড়ো হয়েছে, কতগুলো আগে ছাড়ছে, কতগুলো ইয়ে হয়েছে। এই যে এই গাছটা ফুলে গেছে, তবে এই গাছটা আপনি ট্রিটমেন্ট করেননি মুরব্বী? এই গাছটা যদি আপনি ট্রিটমেন্ট করতেন তাহলে আবার ঠিক হতো, এখনও ঠিক হবে, ঠিক আছে? ইনি, আপনি কি এখানকার? ও, ইনি হলো সুবরি গাছের মালিক, মানে মালিক আর কি, ইনি এসে গাড়ছে। এই যে ট্রিটমেন্ট করেনি, ট্রিটমেন্ট না করার কারণে দেখেন একটা রোগ ধরা পড়ছে, তো এটা এখনও সুস্থ হবে। এই গাছটা যদি এখন ফিট কেরি ব্যবহার করা যায় তাহলে এই গাছটা ভেঙে যাবে, ভেঙে গেলে সমস্যা। তো এই গাছটা যদি ফিট কেরি ব্যবহার করা যায় তো অলরেডি, ফিট কেরি যদি দিয়ে দেয় তাহলে অলরেডি এটা ক্লিয়ার আসবে, থাকবে না। আর পাশাপাশি এটাও যদি না দেয় তাহলে, যদি দেয় আপনি, যদি আপনার সিলেট পাশ একটা ওষুধ আছে, এটাও যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সুবরি গাছ একদম ফার্স্ট ক্লাস চকচকা হয়ে যাবে, সুবরি অতি তাড়াতাড়ি ধরবে। আর একটা কথা হলো কি, এখানে আপনি মানে জমিটা আপনাকে নিড়ে দিতে হবে, নিড়ে দিয়ে পানি দিতে হবে। পানি দেওয়ার পর আপনি কিছু পটাশ ব্যবহার করেন, ড্যাপ সার ব্যবহার করেন, করলে মধ্যে দেখবেন যে সুবরি আপনার ছোটোতেই ফার্স্ট ক্লাস আসা যাবে, দেখতেও আপনাকে ভালো লাগবে। দেখাতে যাচ্ছে এরকম, মানে পুরো পায়ে মানে পাট দিয়ে নাগাছে এরকম করে, তা ঢোকাটাও খুবই ইয়ে ভয়ের বিষয়, সাপ টাপ থাকতেই পারে, যেহেতু আমি সাপের কলেজ দেখলাম পাশে। এই যে দেখেন এই গাছটাই একই অবস্থা দাঁড়াচ্ছে, এখানে একটা ছোট গাছ, একই সঙ্গের গাছ, আমি এখানেই রাখতে চাচ্ছি। এই যে এখানে আপনার পরিচর্যা না করার কারণে বাদাগুলো আপনার ইয়ে হয়ে গেছে, মানে ডিসপ্লেস হয়ে গেছে। এই যে বাদা দেখেন, এ পাশে একটা বাড়ি হচ্ছে, এ পাশে একটা, দুইটা বাদাগুলো নষ্ট হয়ে গেছে, আর একটা নতুন বাড়ি আছে। তো এই গাছ যদি ট্রিটমেন্ট করতো, পানি দিত, সার পাউচ দিত, তাহলে গাছ যদি স্প্রে করতো, আবার দেখা যাচ্ছে গাছে পিঁপড়ে পিপিলিকা ভাসা করছে অবশ্যই, এই পিপিলিকার থেকে দূর হবার গেলে অবশ্যই তো স্প্রে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে পিপিলিকা নামা উঠো করতেছে, এই গাছে অবশ্যই সেরকম ট্রিটমেন্ট করে না, তো ট্রিটমেন্ট করতো তাহলে সুবরি অলরেডি ফার্স্ট ক্লাসে আসতো।